হ্যালো এভরিওয়ান, নমস্কার বন্ধুরা। মহারাজা মহারানী চ্যানেলের পক্ষ থেকে আমি মহারানী আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? জানি বাইরে প্রচণ্ড গরম, রোজ টেম্পারেচার বাড়ছে বাড়ছে বাড়ছে, তো সেটার পেছনে আপনাদের আমাদের কারোরই হাত নেই। প্রকৃতির ইচ্ছে, টেম্পারেচার কতটা বাড়াতে পারে বাড়াক, আমরা আমাদের মতো স্ট্রাগল করছি, করবই, কোনো কিছুতেই তো আমরা হার মানি না। যাক, আজকে কোনো ডেলি ব্লগ নেই। কেন নেই সেই প্রশ্নে পরে আসছি। রোজই তো প্রচুর ডেলি ব্লগ করি, আর আমার খুব সিম্পল লাইফস্টাইল, তো অনেকেরই দেখার ইচ্ছে থাকে না। খুব কাছের কিছু মানুষ ছাড়া কারো মনে দাগ কাটার মতো সেরকম কোনো ইনসিডেন্ট এখনও অব্দি করে উঠতে পারিনি। আজকে এসেছি কিছুক্ষণ টাইম নিয়ে আপনাদের সঙ্গে বকবক করব, আপনাদের মাথাটা খেয়ে নেব। এই ডেলি ব্লগ চ্যানেলটা কিন্তু প্রথমে ডেলি ব্লগ চ্যানেল ছিল না, রাদার ইউটিউব চ্যানেলটাই আমার খোলার কোনো ইচ্ছে ছিল না। 2020 যখন কোভিড পুরো দেশটাকে, পুরো পৃথিবীটাকে স্পয়েল করে দিয়েছে, আমার মনে হয় অগস্টের দিকে, তখন মহারাজার ইচ্ছে হলো যে কিছু মিউজিক ভিডিও বানাবো, কারণ তখন সেরকমভাবে ওদের কাজের জায়গাটা ওপেন হয়নি। আর ও যেহেতু অভিনয়, গল্প এসব ছাড়া ওর এটা একেবারেই কাজ করে না, সো ওর মনে হয়েছিল যে আমি আমার কনসেপ্ট দিয়ে, আমার স্টোরি লাইন দিয়ে কিছু গান ও সিলেক্ট করে মিউজিক ভিডিও বানাবে। এবার তখন তো আর আলাদা করে অন্য কাউকে পাচ্ছে না, আর আমি এসব অভিনয় কখনোই জানি না, শিখিও নি। সো ওর মনে হয়েছে ও আমাকে দিয়ে করাতে পারবে, আর আমি সেটাকে অনার করেছি। আমার বহুদিনের ইচ্ছে ছিল একটা সুক্ত। সো আমার চ্যানেলটা যদি হেঁটে দেখেন দেখতে পাবেন, ওই প্রথমে জার্নিটা শুরুই হয়েছে কিছু মিউজিক ভিডিও দিয়ে, যেগুলো মোটামুটি একটা রিচও আছে। কাইন্ডলি যদি কিছু আননোন ফ্রেন্ডস থাকে আপনারা ফলো করতে পারেন, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, নিশ্চয়ই চেষ্টা করবো ইন ফিউচারও বানানোর। তো তারপরে যেটা হয়, মিউজিক ভিডিও কত শ্যুট করব, কারণ ওরও নিজের কাজ আছে, তার মধ্যে যে যে জায়গায় আমরা যেতে চাইছি সেখানে তখনও কোভিডের জন্য জায়গা ওপেন নেই, সো তারপরে ওটা করা বন্ধ হয়ে যায়। তখন আমি কুকিং চ্যানেল হিসাবে চ্যানেলটাকে রান করানোর চেষ্টা করি। সেটা তারপরে, ধরুন 20 অগস্টের পরে আমি একেবারেই করা বন্ধ করে দিয়েছিলাম। আমার মা অনেকবারই চেষ্টা করেছে, পোক করেছে আমাকে দিয়ে করানোর জন্য, কিন্তু আমি একটু সারা জীবনই ভীষণ প্রাইভেট লাইফটাকে মেনটেন করার চেষ্টা করি। মানে সবার সামনে প্রাইভেট লাইফটা আমি তুলে ধরতে চাই না, আমার পার্সোনাল লাইফটা সবার সঙ্গে কখনোই শেয়ার করতে চাইতাম না। অনেকটা দিন ভাবতে সময় লেগেছিল। তারপরে 2022 জুলাই থেকে আমি ডেলি ব্লগ হিসেবে কাজ শুরু করি। ডেলি ব্লগ হিসেবে শুরু করার প্রথমের দিকটাতেও আমি ওই বিশেষ বিশেষ কোনো দিন বা অকেশন ছাড়া আমি শ্যুট করতাম না। তারপরে দেখলাম যে এইভাবে ঠিক হচ্ছে না, মানে সারাদিন তো একা বসেই থাকি, বেকার মানুষ। তো একটা সাডেন টাইমের পর মনে হলো না এভরিডে আমি ডেলি ব্লগ শ্যুট করব। সামহাও কোনো কারণে দেখলাম একটা বছর হতে যাচ্ছে আমার চ্যানেলটা, যে মোটামুটি রানিং করার জন্য যেরকমভাবে পরিশ্রম করেছি সেরকমভাবে আমার না ফলোয়ার্স, আই মিন সাবস্ক্রাইবার্স আছে, না সেরকমভাবে আমার প্রত্যেকটা ভিডিওতে ভিউ হয়, না সেরকমভাবে মানুষের কাছে পৌঁছাই বা মানুষ আমার পৌঁছাই বলবো না, মানুষ দেখতে চাই রাদার। তো আপসেট লাগছিল, সেই কারণেই আজকে কোনো ডেলি ব্লগ নেই। ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি। আমি ওনলি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছি যে আমি পার্সোনালি তোমাকে, তোমার স্ত্রী হিসেবে জানতে চাইছি যে আমি কি করব। এমন অনেক মানুষ আছে যাদের 6 মাসের মধ্যে ইউটিউব মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু আমার তো হচ্ছে না, সো আমার কি করা উচিত। ও কালকে খুব ভালো একটা কথা বলেছে, তুমি তো সারাদিন বাড়িতে একাই থাকো, ঘরের কাজ সামলানোর পরে তোমার কাছে অনেক অনেকটা সময় থাকে,
তো কি করবে তখন সেই সময়টা? তুমি তোমার মতো করে যাও, ভেবে করো না যে কোনোদিন কিছু হবে বলে, তুমি তোমার মতো করতে থাকো, হলে হবে না হলে না হবে। এটা তুমি তোমার টাইম স্পেন্ড করার জন্য, তোমার ফ্রি টাইমটাকে কাজে লাগানোর জন্য করছো, যাতে তোমার একাকিত্ব অনুভূত না হয়। তো দেখলাম ওর ভাবনাটা বেশ ভালোই লাগলো। এই প্রশ্নটা আপনাদের কাছে আমারও, যে বিশেষ কিছু মানুষ, মানে আমার খুব কাছের কিছু আত্মীয় স্বজন, কিছু প্রতিবেশী, কিছু রিলেটিভস ছাড়া মনে হয় না খুব একটা আননোন কিছু মানুষ দেখেন বা আমাকে পছন্দ করেন। এবার একটা ইম্পর্টেন্ট কথা, তারা আমাকে পছন্দ করবেই বা কেন? তাদেরকে দেখানোর মতো আমার কাছে কী আছে? ফার্স্ট অফ অল, আমি এখনও অবধি নিঃসন্তান, আমার তো সন্তান নেই, আগামীর খবর আমি ঠিক জানি না, তো আমি তো বাচ্চা দেখাতে পারবো না। এর বাইরে রইল হাই স্ট্যাটাস, আমার কাছে গাড়ি নেই, সো গাড়ি নিয়ে বরের সঙ্গে ঘুরতেও যেতে পারছি না, পারবো না, সো সেটাও সম্ভব নয়। উইকেন্ডে বা মান্থের এন্ডে বা ইয়ারের এন্ডে কোথাও আমরা একটু ঘুরতেও যাই না। পাশের বাড়ির কাকিমার কথা মনে আছে, যিনি কদিন আগে আমার বাড়ি এসেছিলেন? ওই কাকিমা আমার বড় প্রিয় মানুষ এবং উনি আমাকে প্রচণ্ড মেয়ের মতো স্নেহ করেন। আগের দিন যে ওনার বিড়ালটা আটকে পড়েছিল, আমি কিন্তু ওটা শ্যুট করছিলাম না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট দেখছিলাম আমার জানলা থেকে। তো কাকিমা বলল, তোমার তো এটা একটা কন্টেন্ট, তুমি এটা শ্যুট করো। তখন আমি শ্যুট করলাম। এবার দেখুন, এভরিডে আমার লাইফস্টাইলে খুব একটা যে হেরফের থাকে সেটা কিন্তু নয়। হাজব্যান্ড হাজব্যান্ডের মতো কাজে বেরিয়ে যাই, সকালে উঠি, রান্না করি, ঘর পরিষ্কার করি, দ্যাটস অল। এরপর সাডেনলি কোনো ইনসিডেন্ট সেরকম তো ক্রিয়েট হয় না, হয়তো কিছু প্রিপ্ল্যান অনুষ্ঠান থাকে, আদারওয়াইজ সেরকম কিছু থাকে না। এরপর অ্যাক্সিডেন্টালি মুহূর্ত, আমরা কখনোই কোনো মানুষ চাই না কারো অ্যাক্সিডেন্ট হোক, সো আমি আমার লাইফে, আমার সংসারের ক্ষেত্রে আমি চাইবো না কোনো অ্যাক্সিডেন্ট হোক, কারো মনোরঞ্জন করার জন্য আমার অ্যাক্সিডেন্ট হোক সেটা তো কখনোই চাইবো না, নিশ্চয়ই আপনারাও বন্ধুরা চাইবেন না। সো আমি জানি না আর এর বাইরে দেখানোর কী থাকে। একটা সময় কিছু মানুষ বলেছিল যে বড় বড় ব্লগারদের সঙ্গে কানেক্ট করতে, তো আমার ভিডিও যদি ফলো করেন মোস্ট প্রবলি আপনারা দেখবেন নভেম্বর এন্ডে, আমরা এন্ড অর মিড অফ নভেম্বরে আমরা ইনসাইড আউটের কাছে গেছিলাম, যারা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান ব্লগার। তো সেখানে গিয়ে তাদের সাথে কমিউনিকেট করেছিলাম, ওদের ব্লগে কিন্তু আমাদেরকে দেখতে পাবেন না, দেখতে পাবেন নেক্সট ওদের ব্লগে, ওই ধরুন নভেম্বরেরই কোনো একটা ব্লগে। আমরা ওই বাচ্চাটার জন্য, রিহুবেটার জন্য আমরা একটা ছোট্ট গিফট নিয়ে গিয়েছিলাম, তো ওই গিফটের সময় ওই গিফটের ওখানে আমাদের নাম আছে পিয়া কিংশুক, সেটা ওরা ওখানে বলেছে যে এই গিফটটা দিয়েছে, তার মানে আপনারা বুঝতে পারবেন যে আমরা সত্যিই গিয়েছিলাম। ওখান থেকে ফিরে আসার পর আমার আর মনে হয়নি যে কোনো ব্লগারের সাথে কানেক্ট করে তাদের বাড়ি যাব, আমার মনে হয়নি পার্সোনালি, কেন মনে হয়নি সেটা আমি বলতে পারবো না, কেন আমি অনেককেই ফলো করি, অনেককেই দেখি, কিন্তু যেতে হবে এই ভাবনাটা কিন্তু আমার মধ্যে আসেনি। কিন্তু আমি তাদের প্রত্যেকেরই দেখি, তাদেরকে আমি অনার করি, তাদের থেকে আমি শেখার চেষ্টা করি। এর বাইরে যেটা রইল আমার, মানে কি বলবো, ওই বলে না সাত কুলে কেউ নেই যে ডেলি ব্লগ করে বা ব্লগার কোনো ক্ষেত্রে কোনো ক্যাটাগরির উপর ব্লগ করে, তার থেকে আমি শিখতে পারবো, জানতে পারবো। সত্যি আমি জানতে পারিনি, কারো থেকে শিখতে পারিনি, যতটুকু আমি নিজে ইউটিউব ঘেঁটে ঘেঁটে জানার চেষ্টা করেছি, প্রচুর সেটিংস আছে সেগুলো প্রচুর ইউটিউব ঘেঁটে শেখার চেষ্টা করেছি, কিন্তু ওই হয় না, এটা সাথ দেয়নি তাতেও, চেষ্টা করেও খুব একটা বেশি ফলপ্রসূ কিছু করে উঠতে পারিনি। ছ মাসে যারা গ্রো করেছে আমি তো এক বছরও কিছু করে উঠতে পারলাম না। আর এই চ্যানেলটার নাম মহারাজা মহারানী দেওয়ার কারণ তো ডেফিনেটলি আছে, তো আমার হাজব্যান্ড মহারাজা, ও হেল্প করতে পারে না, 50% ও পারে না আর 50% ও করে না, ও সময় থাকলেও ও করে না, ও করে না এই কারণে যে আমি নিজের কাজ করবো, আবার তোমাকে আমি হেল্প করবো, তুমি নিজে নিজে করার চেষ্টা করো, নিজে নিজে যখন এসেছো নিজে নিজে শেখার চেষ্টা করো। ও সবসময় আমাকে দেখতে চায় মানে লিডার হিসেবে, না তুমি করো।
এক্ষেত্রে বলে রাখি, আমি যারা আমাকে চেনেন না তাদের জন্য, আমি কিন্তু শুধুমাত্র একজন হোম মেকার আজ বলে বরাবরই কিন্তু সেটা আমি ছিলাম না। আমার বিগত 9-10 বছরের চাকরি জীবন ছিল, যেটা আমি 21-এ ছেড়ে দিই, কারণ কারো আন্ডারে থেকে আমি পারছিলাম না নিতে। আর মানে কেউ আমাকে অসম্মান করবে বা কেউ আমাকে ফোর্স করে কিছু করাবে, ওটা আমি কখনোই নিতে পারি না। সেখান থেকে যখন নিজের ইচ্ছেতে এবং হাজব্যান্ডের সাপোর্টে ও দেখছিল আমি পারছিলাম না, মানে আমার মেন্টালি ব্লকেজ হয়ে যাচ্ছিল, আমি নিতে পারছিলাম না প্রেশারটা, তো ওই আমাকে সাহায্য করেছিল সেখান থেকে কাম আউট করতে। একটা ছোট্ট ইনসিডেন্ট বলি, অনেকটাই টাইম হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। তখন লকডাউন চলছিল, বাড়িতে বসেই কাজ, এমনও দিন গেছে সকাল থেকে 8টা থেকে সিস্টেম অন করেছি, রাত্রি 9টার সময় রিকোয়েস্ট করছি, 8 ঘন্টার ডিউটি টাইমে ওভার তো হয়ে গেছে, 12 ঘন্টা ওভার হয়ে গেছে, তখন আমি রিকোয়েস্ট করছি যে এবার কি আমি সিস্টেম অফ করতে পারি, আজ আমার সারাদিন কিছু খাওয়া হয়নি, রান্না হয়নি, অফ করবি এত তাড়াতাড়ি, ঠিক আছে আজকের জন্য অফ কর। তারপরে যখন ইনক্রিমেন্টের সময় আসে, তখন তাদের হাত থেকে পয়সা গলার সময় চুলকানি হয়, বুঝতে পারলেন? এরকম দিন গেছে, অনেক কাজ পরিশ্রম করি, নেওয়ার পরেও ঠিকঠাক রেমুনারেশন পাইনি। সেটা শুধু আমার ক্ষেত্রে কেন, যে কারো ক্ষেত্রে পরিশ্রম করানোর পরে যদি তাকে রেমুনারেশন ঠিক করে না দেওয়া হয়, আমার ভীষণ খারাপ লাগে। রাধা রিক্সাওয়ালার ক্ষেত্রেও আমার সেম ফিলিংস হয়। তো সেখানটা ছেড়ে নতুনভাবে এটা আমি করার চেষ্টা করেছি। হ্যাঁ, ডেফিনেটলি দেখুন, দিনের শেষে এতটা পরিশ্রম করছি, নিশ্চয়ই কিছু তো একটা এক্সপেকটেশন রেখি, এক্সপেকটেশন ফুলফিল হয়নি সেটা অন্য কথা, কখনো হবে না সেই গ্যারেন্টিও দিতে পারবো না, যদি এটা খুলে যায় তো অনেক কিছুই হতে পারে, আদারওয়াইজ কিছু নাও হতে পারে। কিন্তু দিনের শেষে যখন সকালে উঠে চা বসাতে যাব, তার আগে ধরে বলা, গ্যাসটা জ্বালানো হয়ে গেছে, কড়াতে আমার পুরো জ্বলে যাচ্ছে, কড়াটা তেল দিতে পারছি না, তখনও আমার ক্যামেরা সেট হয়নি, খেতে বসবো, স্নান থেকে এসে প্রচুর খিদে পেয়ে গেছে, আরে ব্যাস, বলা হলো না তো যে খেতে বসছি, নাহলে তো একটা জিনিস মিস হয়ে যাচ্ছে, কারণ আমার তো সারাদিনে কন্টেন্ট বেশি কিছুই থাকে না। খারাপ লাগে, পরিশ্রম হয়, সত্যি পরিশ্রম হয়। এন্ড অফ দ্য ডে ডিনার সেরে হাজব্যান্ডের সাথে কিঞ্চিত গল্প করে যখন বিছানায় শুতে যাই রাত্রি 12-12:30 সময়, তখন এডিট শুরু করি, এডিট শেষ করতে করতে 2-2:30 হয়ে যায়। কিন্তু তারপরেও যখন দেখি সেটা হচ্ছে না, খুব খারাপ লাগে, বিশ্বাস করুন। মাঝখানে দেখছিলাম এভরিডে ভিউ 100টা করে হচ্ছিল, বিশ্বাস করুন এতটাই এনার্জি পেয়েছিলাম, এভরিডে মনেই হতো না, মনে হতো না 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 100টা হয়েছে যখন, আর একটু চেষ্টা করি, এটা 200 হবে 500 হবে, কিন্তু দেখলাম 100 থেকে সেটা আবারও ডাউন নিয়ে নেমে গেল, এখনও 10-50, তাও 2-3 দিন মধ্যে বা 2-3 দিন 4 দিনের মধ্যে সেটা কোনো ক্রমে 80-90টা। খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। সো বুঝতে পারছি না কী করা উচিত। তো আপনাদের কাছে সেটাই জানবার বিষয় যে আর কি কন্টিনিউ করবো, নাকি এটা এখানেই স্টপ করে দেওয়া উচিত, নাকি আমার হাজব্যান্ড যেটা বলেছে আমার টাইম পাসের জন্য এটা আমার এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমি আজকে কাউকে রিকোয়েস্ট করবো না যে আপনারা সাবস্ক্রাইব করুন, ডেফিনেটলি ইটস আপ টু ইউ, করবেন কি করবেন না, আমাকে ভালো লাগলে ডেফিনেটলি করবেন। অনেকক্ষণ বকবক করে আপনাদের মাথা খেয়ে ফেলেছি, আপাতত সবাই সুস্থ থাকবেন, সবাই খুব ভালো থাকবেন, আর যদি আমি থাকি আপনাদের সঙ্গে, আপনারাও একটু আমার সঙ্গে থাকবেন যদি ইচ্ছে হয়, সকলেই ভালো থাকবেন, নমস্কার।